অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে আপনারা জানেন প্রতিবারই আমরা স্বেচ্ছা রক্তদান করি। এবার আমরা কিছুদিন আগে গত 24 তারিখ সিআইটুর সম্মেলনকে সামনে রেখে আমরা স্বেচ্ছা রক্তদান এই অফিসেই করেছি। এবার আমরা এখানে এই স্বেচ্ছা রক্তদানের আয়োজন না করে গোটা রাজ্যেই আমাদের এই প্রতিষ্ঠার দিনকে শপথে এবং স্মরণে পালন করার জন্য আপনারা দেখেছেন ফ্ল্যাগ হোয়েস্টিং করে আমরা শহীদদের স্মরণ করেছি। এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বহু বন্ধু আমাদের রাজ্যে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করেছি। এবং তারা যে কাজ শুরু করেছিলেন, শুনেছেন আপনারা আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিকদের মুখ থেকে, যেই সংগঠন অনেক লড়াই করতে করতে এই রাজ্যের বেকার যুবকদের জীবন নিয়ে সংগ্রাম করতে করতে তৈরি হয়েছে আজকে 30 বছর। এই শপথে আগামী দিনে যাতে আমাদের রাজ্যে অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন শুধুমাত্র অটো শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে না, রাজ্যের সকল অংশের গণতান্ত্রিক মানুষ বেকার যুবকদের স্বার্থে আমরা লড়তে পারি, আমরা এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে তেজি করতে পারি, তার জন্য গোটা রাজ্যে আমরা বিভিন্ন ছোট বড় প্রোগ্রামের আয়োজন করেছি। আমাদের এই রাজ্য কেন্দ্রে পতাকা উত্তোলনের আগেই আমাদের বিভিন্ন শাখা কমিটিগুলো সেখানে নানান ধরনের কর্মসূচি আয়োজন করেছে, কোথাও পতাকা উত্তোলন, কোথাও সাফাই অভিযান, কোথাও দুস্থদের মধ্যে ফল বিতরণ, মিষ্টি বিতরণ। এবং আমাদের যারা পুরানো শ্রমিক, যারা এখন গাড়ি চালাতে পারেন না, বাড়িতে বিছানায় শয্যাশায়ী, তাদেরকে নানানভাবে সম্বর্ধিত করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, আমাদের সংগঠন সেখানে উদ্যোগ গ্রহণ করেছে। আপনারা হয়তো শুনলে খুশি হবেন, আজকে আমরা আমাদের জানেন আমাদের শ্রমিক সংগঠন এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন, আমরা আজকে প্রতিষ্ঠা দিবসকে স্মরণে রেখে আমাদের এই পতাকা উত্তোলন কর্মসূচির পর অফিস লেন সন্নিহিত আমাদের যে ভিএম হাসপাতাল সংলগ্ন এলাকা, এখানে যারা দুস্থ মানুষ দেখবেন, অনেক মানুষ আগরতলা শহরের দুস্থ মানুষ যারা পথচারী, তারা দৈনিক খেতে পায় না, তারা খাওয়ার সন্ধানে নানা জায়গায় গিয়ে এমনকি ডাস্টবিন পর্যন্ত কুড়িয়ে বেড়ায়। হ্যাঁ, আমরা একদিন খাওয়া দিলে হয়তো তাদের জীবন যন্ত্রণা ঘুচবে না, তাদের পেটের খিদা মিটবে না, কিন্তু আমরা প্রতীকী আমাদের দেশের এবং রাজ্যের সরকার আজকে গরিব মানুষের পেটে যে লাথি মারছে, গরিব মানুষকে সেখানে শুনেছেন আমাদের শ্রদ্ধেয় মানিকদের বলেছেন আমাদের রাজ্যে আজকে রোজগার গিয়ে তলানিতে ঠেকেছে, এখানে অনেক অটো শ্রমিক দাঁড়িয়ে আছে। আমি অনুরোধ করব তাদের সাথে কথা বলে দেখবেন, যারা রাস্তায় অটো চালায় তারা দৈনন্দিন 300 টাকা রোজগার করে ঘরে ফিরতে পারেন না। একটা অদ্ভুত অরাজকতা গোটা রাজ্যে তৈরি হয়েছে। কালকেও দেখছিলাম খবরের কাগজে, গ্রাম থেকে ইচ্ছে করলে একজন অটো শ্রমিক শহরে রোগী নিয়ে আসতে পারবেন না, সরকার তাকে পুলিশ দিয়ে লেলিয়ে দিচ্ছে। এ কোন আইন, কিসের আইন সরকার চালু করেছে, কার জন্য? গরিব মানুষকে মেনে মেরে দিয়ে কিসের সরকার, আমরা অন্তত বুঝতে পারছি না। সুতরাং আমরা এই গরিব মানুষগুলোর প্রতি সংগতি মেরে দিয়ে কিসের সরকার, আমরা অন্তত বুঝতে পারছি না। সুতরাং আমরা এই গরিব মানুষগুলোর প্রতি সংগতি জানিয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, অন্ততপক্ষে 100 এরকম দুস্থ মানুষকে আজকে আমরা একটু সকালের খাবার তাদের কাছে তুলে দেব। সকাল 11টায় আমরা অফিস লেনে আমাদের এই এলাকার যারা দুস্থ মানুষ দেখবেন প্রতিদিন ভবঘুরে মানুষ ঘুরে বেড়ায় খাওয়ার সন্ধানে, তাদেরকে আমরা ছোট্ট একটা প্যাকেট তুলে দেব। আমরা আবারও বলছি, এটা আমরা কিন্তু তাদের সারা জীবনের দায়িত্ব নিতে পারবো দাবি করছি না, কিন্তু আমরা এই ছোট্ট কাজের মধ্য দিয়ে, সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে গোটা রাজ্যে বার্তা দিতে চাই যে আমাদের এই অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন শুধুমাত্র আমাদের অটো শ্রমিকদের স্বার্থ নিয়ে না, এবং যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন আপনারা জানেন শুধু তাদের স্বার্থ নিয়ে লড়াই করেনি, এই রাজ্যে রেলের আন্দোলনের লড়াইয়ে অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, এ রাজ্যে বেকারদের কাজের অধিকারের দাবিতে অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, রক্তদান আন্দোলনে অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, আমাদের রাজ্যে অন্ধকার রাজত্বের অবসান করে 93-এ বামপন্থী সরকার আনতে গিয়ে অটো শ্রমিকরা অংশগ্রহণ করেছে, এবং আজকেও যে আমাদের রাজ্যে অন্ধকার রাজত্ব চলছে, একটা ওই জানেন আপনারা বিলুনিয়ার শিবমুহুরি থেকে শুরু করে লংতরাইবেলির অটো শ্রমিকরা, আমাদের বনকুমারির অটো শ্রমিকরা, রামনগরের অটো শ্রমিকরা প্রতিদিন রক্তাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে এই অন্ধকার রাজত্ব ভেদ করার জন্য। তাই আমি সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করব, আমরা সংগঠন হয়তো আকারে ছোট হতে পারি, সভ্যপদের দিক থেকে আমাদের গোটা রাজ্যে এই অবস্থায়ও দাঁড়িয়ে আমরা 5,500-এর উপর আমরা অটোরিকশা শ্রমিককে সভ্যপদ দিতে পেরেছি 2021 সালে। সংগঠন ছোট হতে পারি, কিন্তু চিন্তার দিক থেকে, চেতনার দিক থেকে, মতাদর্শগত দিক থেকে আমাদের অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়ন হচ্ছে শ্রমজীবীদের প্রিয় সংগঠন, শ্রমজীবীদের আধুনিক সংগঠন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সংগঠনের যে ভাবনা, শ্রমিক স্বার্থের ভাবনা, আমাদের সংগঠনের এই রাজ্যের মানুষের জন্য যে লড়াই, এই লড়াইয়ের বার্তা একদিকে রাজনৈতিকভাবে, একদিকে সামাজিকভাবে আমরা লড়ছি, এই ভাবনার কথা আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং আজকে অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের উপর যে অত্যাচার নামিয়ে এনেছে রাজ্যের সরকার,
এই সরকারের বিরুদ্ধে কিছু বললেই তাদের পারমিট বাতিল করে দেওয়া, তাদের রাস্তা থেকে লাইন আউট করে দেওয়া, এই যে হটকারী এবং আমাদের এই শ্রমিক বিরোধী সরকার এবং বিজেপি দলের যে কর্মকাণ্ড, এর বিরুদ্ধে আপনারাও প্রতিবাদে সোচ্চার হবেন, মানুষকে সচেতন করতে ভূমিকা গ্রহণ করবেন, এই আবেদন আপনাদের কাছে রেখে এবং আপনারা যারা এই প্রতিষ্ঠা দিবসে আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরার জন্য এসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সব শ্রমিক বন্ধুদের প্রতি, গোটা দুনিয়ার মুক্তিকামী মানুষের প্রতি আরেকবার লাল সেলাম জানিয়ে আমাদের এই প্রতিষ্ঠা দিবসের ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের কর্মসূচি, শহীদ বেদির কর্মসূচি আমরা সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের যে সামাজিক কর্মসূচি সেই সামাজিক কর্মসূচিতে আপনারা থেকে আমাদের সাহায্য করবেন, এই আবেদন রেখে আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নে পতাকা উত্তোলন করবেন ইউনিয়নের রাজ্য সভাপতি কমরেড রমন চক্রবর্তী। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ত্রিশতম প্রতিষ্ঠা দিবস জিন্দাবাদ। প্রতিষ্ঠা দিবস দিচ্ছি, দিচ্ছে ত্রিপুরাতে প্রথম বামফ্রন্ট সরকার যখন আসে 1978 সাল, বৈদ্যনাথ মজুমদার তখন তৎকালীন পরিবহনমন্ত্রী। ওই সময়ে বৎসরে 16টা অটোর পারমিট দেওয়া হতো, তো রেস্ট্রিক্টেড ছিল, এটা নিয়ন্ত্রণ ছিল, এটা চলছিল, এটার ভিত্তিতে রাজ্যে অটোরিক্সা নামে 1988 থেকে 93 জোট সরকারের সময় যারা অটো শ্রমিক পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তারা একটা লাগাতার ধর্মঘট করে জোটাম, এই ধর্মঘটকে তৎকালীন সরকার বেআইনি ঘোষণা করে এবং ধর্মঘটের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। তৎকালীন যে ইউনিয়নটা ছিল, সংগঠনটা ছিল জোটাম পর্যন্ত, সেই সংগঠনটা ছিল সোসাইটি অ্যাক্টে, এটা ট্রেড ইউনিয়ন অ্যাক্টে ছিল না। এরপরে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তখন সেটাকে একটা পরিবর্তন করে আনা হয় এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার আগে আরেকটা ঘটনা ঘটে, জোট আমলে নাগাল্যান্ড এবং আসাম থেকে প্রচুর পরিমাণ অটো বেআইনিভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে, তার সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি হবে, যেগুলোর কোনো পারমিট ছিল না, রেজিস্ট্রেশন ছিল না, এগুলি চুরাইবাড়ি চেকপোস্ট দিয়ে ঢুকে যায়। এটা জোট আমলের কথা আমি বলছি, 88 থেকে 93। গভর্নমেন্টে আসার প্রথম প্রশ্ন আসে এগুলিকে কী করা হবে, তখন গিয়ে আসাম গভর্নমেন্ট এবং এই নাগাল্যান্ড গভর্নমেন্ট থেকে আমরা জানতে চাই এগুলির কোন রেজিস্ট্রেশন আছে, যেগুলি ডকুমেন্ট দিতে পেরেছে সেগুলিকে ত্রিপুরাতে রেজিস্ট্রেশন করে এই সমস্যার সমাধান করা হবে। প্রশ্ন আসে যে বেকাররা যদি অটো নামাতে চায় সেটাতে বাধা থাকবে কেন? আমার মনে পড়ে তখন আমি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি বোর্ডের মেম্বার এবং ওই সময় গিয়ে 1993 সালে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে না, অটোরিক্সা বেকাররা যারা নামাতে চায় তাদেরকে অটোর পারমিট দেওয়া হবে। সেই অনুযায়ী আজকে ত্রিপুরাতে সম্ভবত এটা 30-35 হাজার অটো রাস্তায় নেমে গেছে এবং একটা বড় বেকারদের, বিশাল একটা বেকার যারা বেকারত্ব ভুগতেন, এটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। 1993 সালে তখন গিয়ে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটা সংগঠন তৈরি হয়, সেই সংগঠনের প্রথম সভাপতি হিসেবে আমাকেই তারা তৈরি করেন। সেক্রেটারি যিনি ছিলেন তিনি প্রয়াত হয়েছেন জয়দেব ওয়াস্তি, অনেক আগে তিনি প্রয়াত হয়েছেন, পরবর্তী সময়ে নতুন নেতৃত্ব উঠে আসে এবং সেই নেতৃত্ব পর্যায়ক্রমে তারা দায়িত্ব গ্রহণ করে এবং অটো শ্রমিকরা দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের যে অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি অটোরিক্সা শ্রমিকদের উপর একটা চরম আবার নতুন করে আক্রমণ নেমে এসছে, তাদের জীবন জীবিকার উপর সে আক্রমণটা নেমে এসছে। জীবন জীবিকা বলতে আমি কোনটা বোঝাচ্ছি, জীবন জীবিকা বলতে আপনারা দেখছেন যে এটার উপরে তারা একটা অটো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কেউ বেসরকারি অগ্নিকাণ্ড সংস্থা থেকে ঋণ নিয়ে অটোটা নামিয়েছেন এবং এই অটোটা চালিয়ে তারা সেখানে জীবিকা নির্বাহ করছেন এবং সেই জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে নানা ধরনের বিপত্তি এবং আপত্তি আসতে শুরু করে এবং অসুবিধা তাকে সেখানে তৈরি করা হয় এবং অসুবিধাটা বলতে
দেখেন এখানে আমরা লক্ষ্য করলাম ইত্যাদি গোটা ভারতবর্ষের দক্ষিণ ভারতের কয়েকটা রাজ্য বাদ দিয়ে ভারতবর্ষ অন্য রাজ্যে মিটার উঠো আছে কিনা আমার জানা নেই। আমি দেশে বিভিন্ন জায়গায় যাই সংগঠন করার সুবাদে এবং সেই সমস্ত জায়গায় দেখেছি প্র্যাকটিক্যালি একটা চুক্তির ভিত্তিতে অটোগুলো চলছে, মিটার লাগানো আছে কিন্তু চুক্তির ভিত্তিতে চলছে, এর কোনো অর্থ আছে? মিটারটা লাগানো থাকবে চুক্তির ভিত্তিতে যাবে। আসলে কি প্যাসেঞ্জার এবং অটো এগুলি ছোট গাড়ি, তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক থাকা উচিত, প্যাসেঞ্জারদের যাতে মারাত্মক ক্ষতি না হয় সেইটা অটোর যাত্রী অটোর যারা মালিক বা অটোর যারা শ্রমিক তাদেরকে দেখতে হবে, আবার যাত্রীদেরকেও দেখতে হবে। অটোটা চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরও তো পোষাতে হবে, তাদেরকে খরচপাতি আছে, ব্যাংকের ইনস্টলমেন্ট দিতে হয়, কিস্তির টাকা দিতে হয় এবং সেটার ভিত্তিতে পরিবার চালাতে হয়, সেটাও চিন্তা করতে হবে। উভয়ের মধ্যে একটা সমঝোতা থাকা উচিত, এটার ভিত্তিতে কিন্তু দেশের অধিকাংশ রাজ্যে একটা সমঝোতার ভিত্তিতে চলছে। এখন এগুলি জোরজব্বরি করে হয় না, মারপিট করে হয় না এবং ফাইন আদায় করা হয় না। এরা গরিব শ্রমিক, এদেরকে ফাইন আদায় করলো, জোরজব্বরি করলো, মারপিট করলো, মামলা ঠুকে দিল, কোর্টে গিয়ে সেখানে জরিমানা দিয়ে আসবেন, এতে কি হয়? এবং এতে সরকারে হয়তো কিছু ফান্ড আসবে, অর্থ আসবে সরকারি তহবিলে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা মানুষের কোনো উপকারে আসে না। আমরা চাই যে একটা সুসম্পর্ক থাকুক, সেটাকে দিয়ে চলুক। এখন অটো শ্রমিকরা যারা এটা প্রতিবাদ করতে চাইছেন বা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধেও দেখা যায় সেখানে অত্যাচার নিপীড়ন এগুলো আনছে। এবং এখানে রাজ্যে কোনো আইনের শাসন তো নেই, গণতন্ত্রও নেই এবং মানুষের কথা বলার অধিকার নেই। আর শ্রমজীবীদের উপরে তো আরও বেশি চরম নির্যাতন, এরা গরিব অংশের মানুষ, বিজেপি বড় লোকের দল, গরিবদেরকে সহ্য করতে পারে না, শ্রমজীবীদের সহ্য করতে পারে না। শ্রমজীবীরা কোনো অধিকার ভোগ করুক এবং তারা ভালো থাকুক, এটা বিজেপি সহ্য করতে পারে না। বললো গিয়ে আম্বানি আদানি বড় লোকদের দল, বড় লোকদের স্বার্থ রক্ষা করার জন্য এরা দিল্লিতে এসেছে, রাজ্য দ্বারা ক্ষমতা আছে। এই সময়ের মধ্যে রাজ্যে আমরা লক্ষ্য করলাম যে বিরাট অংশের শ্রমিক যেটা উপরে তাদের জীবিকা নির্বাহ করে তারা এখন দিন আনি দিন খাই অবস্থা, তাদের রোজগার কমে গেছে, প্যাসেঞ্জার কমে গেছে, স্বাভাবিক মানুষের আয় রোজগার নেই, অটোতে উঠতে গেলে তো পয়সা দিতে হবে, সেই আয় রোজগার থাকতে হবে, তো আয় রোজগার কমে এবং এতে প্যাসেঞ্জারও কমে। আলটিমেটলি গিয়ে এখন যে অটোগুলো সেগুলোরও অবস্থা কিন্তু ভালো না, একটা অংশের অটো বসে গেছে। তারপরে বাড়িয়ে দিয়েছে ট্যাক্সের বোঝা, নানা ধরনের ট্যাক্স প্রিমিয়াম ইত্যাদি, বিমা প্রিমিয়াম ইত্যাদি বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমরা সরকারকে বলবো অটো শ্রমিকদের প্রতি সেখানে যুদ্ধ ঘোষণা না করে তাদের সঙ্গে আলোচনা বসুক, কথাবার্তা বলুক এবং উভয়ে যাতে যাত্রী এবং অটো উভয়ের মধ্যে যাতে একটা পারস্পরিক সম্পর্কটা নিবিড় থাকে এবং সেখানে গিয়ে তারাও যাতে জীবিকাটা সঠিকভাবে নির্বাহ করতে পারে সেই দিকে সরকার নজর দিক, বল প্রয়োগ করে সমস্যার সমাধান হয়েছে। সরকারি ক্ষমতার অপব্যবহার এবং এই অপব্যবহার যারা অটো শ্রমিক পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তারা একটা লাগাতার ধর্মঘট করে জৌটা মধ্যে, এই ধর্মঘটকে তৎকালীন সরকার বেআইনি ঘোষণা করে এবং ধর্মঘটের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়। তৎকালীন যে ইউনিয়নটা ছিল, সংগঠনটা ছিল জৌটা মধ্যে পর্যন্ত, সেই সংগঠনটা ছিল সোসাইটি অ্যাক্টে, এটা ট্রেড ইউনিয়ন অ্যাক্টে ছিল না। এরপরে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর তখন সেটাকে একটা পরিবর্তন করে আনা হয় এবং বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার আগে আরেকটা ঘটনা ঘটে, জোট আমলে নাগাল্যান্ড এবং আসাম থেকে প্রচুর পরিমাণ অটো বেআইনিভাবে ত্রিপুরাজ্যে প্রবেশ করে, তার সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি হবে, যেগুলো কোনো পারমিট ছিল না, রেজিস্ট্রেশন ছিল না, এগুলি চুড়াইবাড়ি চেকপোস্ট দিয়ে ঢুকে যায়। এটা জোট আমলের কথা আমি বলছি, 88 থেকে 93। গভর্নমেন্টে আসার প্রথম প্রশ্ন আসে এগুলিকে কী করা হবে, তখন গিয়ে আসাম গভর্নমেন্ট এবং এই নাগাল্যান্ড গভর্নমেন্ট থেকে আমরা জানতে চাই এগুলির কোন রেজিস্ট্রেশন আছে, যেগুলি ডকুমেন্ট দিতে পেরেছে সেগুলিকে ত্রিপুরাতে রেজিস্ট্রেশন করে এই সমস্যার সমাধান করা হবে। প্রশ্ন আসে যে বেকাররা যদি অটো নামাতে চায় সেটাতে বাধা থাকবে কেন? আমার মনে পড়ে তখন আমি স্টেট ট্রান্সপোর্ট অথরিটি বোর্ডের মেম্বার এবং ওই সময় গিয়ে 1993 সালে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে না, অটোরিক্সা বেকাররা যারা নামাতে চায় তাদেরকে অটোর পারমিট দেওয়া হবে। সেই অনুযায়ী আজকে ত্রিপুরাতে সম্ভবত এটা 30-35 হাজার অটো রাস্তায় নেমে গেছে এবং একটা বড় বেকারদের বিশাল একটা বেকার যারা বেকারত্ব ভুগতেন এটা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। 1993 সালে তখন গিয়ে ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটা সংগঠন তৈরি হয়, সেই সংগঠনের প্রথম সভাপতি হিসেবে আমাকেই তারা তৈরি করেন। সেক্রেটারি যিনি ছিলেন তিনি প্রয়াত হয়েছেন, জয়দেব ওয়াস্তি, অনেক আগে তিনি প্রয়াত হয়েছেন। পরবর্তী সময়ে নতুন নেতৃত্ব উঠে আসে এবং সেই নেতৃত্ব পর্যায়ক্রমে তারা দায়িত্ব গ্রহণ করে
এবং অটো শ্রমিকরা দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের যে অধিকারগুলো প্রতিষ্ঠিত করেছিলেন, আজকে আমরা লক্ষ্য করছি অটোরিকশা শ্রমিকদের উপর একটা চরম আবার নতুন করে আক্রমণ নেমে এসছে। তাদের জীবন জীবিকার উপর সে আক্রমণটা নেমে এসছে। জীবন জীবিকা বলতে আমি কোনটা বোঝাচ্ছি, জীবন জীবিকা বলতে আপনারা দেখছেন যে এটার উপরে তারা একটা অটো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কেউ বেসরকারি অগ্নিকার সংস্থা থেকে ঋণ নিয়ে অটোটা নামিয়েছেন এবং এই অটোটা চালিয়ে তারা সেখানে জীবিকা নির্বাহ করছেন এবং সেই জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে নানা ধরনের বিপত্তি এবং আপত্তি আসতে শুরু করে এবং অসুবিধা তাকে সেখানে তৈরি করা হয়। এবং অসুবিধাটা বলতে দেখেন এখানে আমরা লক্ষ্য করলে হয়তো কিছু ফান্ড আসবে, অর্থ আসবে সরকারি তহবিলে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা মানুষের কোনো উপকারে আসে না। আমরা চাই যে একটা সুসম্পর্ক থাকুক, সেটাকে দিয়ে চলুক। এখন অটো শ্রমিকরা যারা এটা প্রতিবাদ করতে চাইছেন বা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধেও দেখা যায় সেখানে অত্যাচার নিপীড়ন এগুলো আনছে এবং এখানে রাজ্যে কোনো আইনের শাসন তো নেই, গণতন্ত্রও নেই এবং মানুষের কথা বলার অধিকার নেই। আর শ্রমজীবীদের উপরে তো আরও বেশি চরম নির্যাতন। এরা গরিব অংশের মানুষ, বিজেপি বড় লোকের দল, গরিবদেরকে সহ্য করতে পারে না, শ্রমজীবীদের সহ্য করতে পারে না। শ্রমজীবীরা কোনো অধিকার ভোগ করুক এবং তারা ভালো থাকুক, এটা বিজেপি সহ্য করতে পারে না। এরা বললো যে আম্বানি আদানি বড় লোকদের দল, বড় লোকদের স্বার্থ রক্ষা করার জন্য এরা দিল্লিতে এসেছে, রাজ্যেও তারা ক্ষমতায় আছে। এই সময়ের মধ্যে রাজ্যে আমরা লক্ষ্য করলাম যে বিরাট অংশের শ্রমিক যেটার উপরে তাদের জীবিকা নির্বাহ করে তারা এখন দিন আনি দিন খাই অবস্থা। তাদের রোজগার কমে গেছে, প্যাসেঞ্জার কমে গেছে, স্বাভাবিক মানুষের আয় রোজগার নেই। অটো উঠতে গেলে তো পয়সা দিতে হবে, সেই আয় রোজগার থাকতে হবে, তো আয় রোজগার কমে এবং এতে প্যাসেঞ্জারও কমে। আলটিমেটলি গিয়ে এখন যে অটোগুলো সেগুলোরও অবস্থা কিন্তু ভালো না, একটা অংশের অটো বসে গেছে। তারপরে বাড়িয়ে দিয়েছে ট্যাক্সের বোঝা, নানা ধরনের ট্যাক্স প্রিমিয়াম ইত্যাদি, বিমা প্রিমিয়াম ইত্যাদি বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে আমরা সরকারকে বলবো অটো শ্রমিকদের প্রতি সেখানে যুদ্ধ ঘোষণা না করে তাদের সঙ্গে আলোচনা বসুক, কথাবার্তা বলুক এবং উভয়ের যাতে যাত্রী এবং অটো উভয়ের মধ্যে যাতে একটা পারস্পরিক সম্পর্কটা নিবিড় থাকে এবং সেখানে গিয়ে তারাও যাতে জীবিকাটা সঠিকভাবে নির্বাহ করতে পারে সেই দিকে সরকার নজর দিক। বল প্রয়োগ করে সমস্যার সমাধান, এটা সরকারি ক্ষমতার অপব্যবহার এবং এই অপব্যবহার করে এটা স্থায়ী সমাধান আসে না। টেম্পোরারি একটু লোক দেখানো দেখা যেতে পারে, লোক দেখানোর জন্য তো অনেক কিছু করে, চমকদারি চটকদারি এই সরকার করছে লোক দেখানোর জন্য, সবই তো লোক দেখানো। আসলে আলটিমেটলি কিন্তু গিয়ে একটু গভীর হয়ে ভাবলে কোনো কিছুই তাদের দ্বারা হয়নি, কোনো কিছুই তারা মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়নি, একটা চরম ব্যর্থ সরকার। এই ব্যর্থতা ঢাকার জন্য মুখ্যমন্ত্রী বদল করে মুখ পরিবর্তন করেছেন কিন্তু নীতিত্ব পরিবর্তন হয়নি, নীতি তো একই নীতিতে চলছে। তো মানুষের প্রশ্নটা কোথায়? নীতি, যেই নীতি বেকার বাড়ায়, যেই নীতি খাদ্যের জোগাড় দেয় না, যেই নীতি কাজ কেড়ে নেয়, যে নীতি শ্রমিকের মজুরি কমিয়ে দেয়, যে নীতি বিপন্ন করে তোলে দেশবাসীকে এবং মানুষের অত্যাচার নামে আসে, সেই নীতিতে পরিবর্তন মানুষ চায়। কাজে লড়াই চলল নীতির পরিবর্তনের সংগ্রাম, সিআইটিও সেই সংগ্রাম করছে, অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন সংগ্রাম করছে। এই সংগ্রামকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, লড়াইকে আরও তীব্র করতে চাই এবং এই প্রতিষ্ঠা দিবসে এই শপথই তারা নেবেন এবং প্রতি বছরের প্রতিষ্ঠা দিবসটা যথাযথ মর্যাদা সহকারে পালন করা, এটা হলো নিছক একটা অনুষ্ঠান না, নতুন করে লড়াই আন্দোলনে শপথ নেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আমরা দেখি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.